এআই ডি এফ প্রধান মৌলানা বদরউদ্দিন আজমলর চরম সাম্প্রদায়িক মন্তব্যক গরিহণা সর্বত্রে। ক্ষমা বিচারি ঠাউনি পো নাই আজমলর এআই ডি এফর বিধায়কে। তেনে সময়তে আজমলর হয়ে উকালতি করলে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদে। আজমলক সমালোচনা করা সকলক মূর্খ বলেও অভিহিত করেছিল বিধায়ক শেরমান আলী আহমেদে। এই মুসলমান এই ফেসবুকিয়ান বুদ্ধিজীবীসকলক মই গরিহণা দিছো, তেওঁলোকে কিবা একটা বিপদ দেখিলে আজমল ধ্বংস হব লাগে, ধ্বংস হব লাগে, আজমল ধ্বংস হলে মুসলমান স্বর্গত যাবনে? এন্ড ইউ ফুল, ইউ ফেসবুকিয়ান ফুল আর ডিপেন্ডিং অন দিস কংগ্রেস। মই ভাবো আজমল থাকিব লাগে, শক্তিশালী হিসেবে থাকিব লাগে, যাতে কংগ্রেস কারণে একটা প্রেসার গ্রুপ হয়ে থাকি। ভাবো আজমল শুড বি ট্রিপলি স্ট্রং সো দ্যাট কংগ্রেস কাম টু দ্য লাইন। শেরমানের এই আজমল প্রীতিক লৈ প্রতিক্রিয়া কংগ্রেস শিবিরও। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর মন্তব্য, আজমলে রাজহুয়াক স্বর দিলেও মাত নামাতে শেরমানে, আজমলের কথাত উঠা বহা করে শেরমানে। শেরমান আলী আহমেদ ডাঙরে যে ঠাইত আছে সেই ঠাইত কালি যদি বর্ধন আজমল ডাঙরে রাজহুয়াভাবে একসর মারি দিয়ে গালত শেরমান আলী আহমেদ ডাঙরিয়াক, তারপর যদি কোনোবাই সুদে আপনার কিয় চরিয়ালে বর্ধদেন আজমল ডাঙরিয়ায়, তো কব মোর গালত ম এটা বহিছিল, মাকি এটা বহিছিল, উপায় নাই। বর্ধদেন আজমল ডাঙরিয়া এটা উঠব কলে উঠ, ব বলে কলে ব, তেনকা একটা পজিশনত থাকা শেরমান আলী আহমেদ ডাঙরিয়ায় যিকোনো কথাই কব পারে। পিছে হঠাৎ শেরমানের আজমল প্রীতির কারণ কি? কংগ্রেসের পর নিলম্বন হওয়ার পিছতে আজমলর শিবিরের লগত সঘনায় উঠা বহা করা দেখা গৈছিল বাঘবরের বিধায়ক শেরমান আলীক। উদ্দেশ্য বরপেটা লোকসভা সমষ্টির পৰা এআই ডি এফর হয়ে প্রার্থিত্ব আগবা, আর সেইভাবে এতিয়া শেরমানের মতে আজমলে ভুল করলেও হাত খুন মাফ। সুবিধাবাদী রাজনীতিকর চরিত্র কিন্তু ঠিকই রূপায়ণ করেছে বাঘবরের বিধায়ক শেরমান আলী আহমেদে। ভিডিও জার্নলিস্ট শ্যামলর সহযোগত হিমাংশু সখরিয়া, রিপোর্ট এন বি নিউজ।